আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আরও একটি নতুন এবং ভিন্ন ধর্মী ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনারা আমার ব্লগ যারা নিয়মিত দেখেন তারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমার ঘরের জিনিসের প্রতি অনেক আগ্রহ। আমার ঘরের যে কোনো জিনিস কিনতে এবং দেখতে খুবই ভালো লাগে। তো এরকমই আজকে একটি ঘরের জিনিস শেয়ার করছি যেটা আমার খুব পছন্দের, আর সেই ফেভারিট জিনিসটি হলো আমার ঘরের মগের কালেকশন। যদিও এমন আহামরি কিছু নয়, আমার মগগুলো খুব বেশি যে দামি তাও নয়। আমার পছন্দের কিংবা আমার কালেকশানে কি কি আছে সেটাই আজকে শেয়ার করছি। আমার বেশিরভাগ মগই এখানে সেন্সবেরি থেকে কেনা, আবার কিছু কিছু আছে নেক্সট থেকে, আবার পাউনল্যান্ডেরও কিছু মগ আছে। এই মগগুলো আমরা চা, কফি, এমনকি পানি, জুস এগুলো খেতে ব্যবহার করি। মাঝে মাঝে সুন্দর কোনো মগ পেলে আমি পাতাবাহার গাছও লাগিয়ে ফেলি। বেশ কদিন ধরে ভাবছি আমার পুরো কিচেনটা অর্গানাইজ করব, আর অর্গানাইজ করতে গিয়ে এই মগগুলো আমি বের করেছি। এই বের করাতেই তখন মনে হলো যে আপনাদের সাথে এগুলো শেয়ার করি। আর দেখুন, প্রথমেই আপনাদের দেখাচ্ছি এই মগে কফি জমে আছে আজকে বোধহয় এক সপ্তাহ। বুঝতেই পারছেন কার কাজ এটা। সে কফি নিয়ে তার উপরের তলা স্টাডি রুমে চলে যায়, তারপর তার মনে থাকে না। সপ্তাহ শেষে আমি চার পাঁচটা মগ উপর থেকে আনি, তারপরে সেগুলো ওয়াশ করি। তো যাই হোক, প্রথমে যে মগগুলি দেখাচ্ছি এগুলো আইকিয়া থেকে কেনা। এই মগ কিংবা মাগ যেটাই বলা হোক না কেন, আমরা তো বাংলায় মগ বলি আর ইংলিশে মাগ বলা হয়। আইকিয়াতে একবার এই মাগগুলোর ট্রেন্ড এসেছিল, অনেক কালারের পাওয়া যেত, সাদা, তারপর আমি যেটা কিনেছি সেরকম আবার সবুজ কালারও ছিল। তো আমি সবুজ ঠিক না, একটু পেস্ট কালারের সেটাও কিনেছিলাম, সেগুলো আমার ভেঙে গেছে সব। তো আমি এই কালারটা কিনে নিয়েছি পরে। এই মাগগুলো ইউজ করতে কিন্তু অনেক হ্যান্ডি এবং দেখতেও সুন্দর। এখন যে মাগগুলো দেখাচ্ছি এগুলো আমি সেন্সবেরি থেকে কিনেছিলাম, আমি ঠিক না সেই কিনে দিয়েছিল আমাকে একবার খ্রিসমাসের সময় বোধহয়, কারণ দেখতেই পাচ্ছেন রেড কালার। রেড কালারের মাগ খ্রিসমাসের সময় এরা বিক্রি করে বেশিরভাগ সময়ই। তো এই মাগগুলো আমার খুবই পছন্দের, ব্যবহার করতে যেমন সহজ এবং দেখতেও খুব গর্জিয়াস। এখন যে মাগটি দেখাচ্ছি এটিও সেন্সবেরির। তো আমি চারটি কিনেছিলাম একটি সেটে। তো চারটি কেনার পর আমাকে আবার আমার একটা রিলেটিভস আরও চারটি গিফট করেছেন, তো আমার আটটি হয়ে গেছে। বাট ডিজাইন একটু ডিফারেন্ট, এই মাগগুলো আগের মাগের স্টাইলের, বাট কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে, ইয়েলো এবং ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশন। এখানেও আরেকটি প্যাটার্নের মাগ, সে একই রকম। এখন যে মাগগুলো দেখাচ্ছি এগুলো আমার পছন্দের মাগ, এগুলো আমি পাউন্ডল্যান্ড থেকে কিনেছি। আর পাউন্ডল্যান্ডের হলেও এই মাগগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এখন যে দুটি মাগ দেখছেন এগুলো সেন্সবেরির, এটি একটা গিফট সেটে ছিল। তো এ দুটি সে আমাকে গিফট করেছিল একবার আমার বার্থডেতে,
খুবই সুন্দর লেগেছিল আমার কাছে। এখন যে দুটি মাগ দেখছেন, এগুলো আমি 4টি কিংবা 6টি কিনেছিলাম, মাত্র 2টি আছে, এগুলো নেক্সট থেকে কেনা। এই দুটি মাগও আমার খুব পছন্দের। এখন যে লম্বা সুন্দর মাগগুলো দেখছেন, এগুলো আমি নেক্সট থেকে কিনেছিলাম প্রায় 10 কি 15 বছর আগে। আমি 4টি মাগ কিনেছিলাম, এর মধ্যে 2টি গিফট করে দিয়েছি আর 2টি আছে। এখন যে মগগুলি দেখাচ্ছি, এই মগগুলো কিন্তু অনেক স্পেশাল। আমার একটি কাজিন কিংবা আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন, সে লন্ডনে আসার সময় আমাকে এই দুটি মাগ গিফট করেছিল, সেগুলো স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। তখন কিন্তু মাগ অনেক এক্সপেন্সিভ ছিল, আমি জানি না এখন কী অবস্থা। সে বেশ ভালো দাম দিয়ে এগুলো আমাকে কিনে দিয়েছিল। এখন যে দুটি মাগ দেখছেন, এগুলো অনেকবার আমার ব্লগে আপনারা দেখেছেন। এই দুটি মাগ আমি পাউন্ডল্যান্ড থেকে কিনেছিলাম। এই দুটি মাগ আমি প্লান্ট রাখার জন্য ইউজ করি। এখন যে দুটি মাগ দেখছেন, এগুলো আমি রিসেন্টলি কিনেছি, আপনাদের সাথে শেয়ারও করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে মাগগুলোকে বেশি সুন্দর লাগছে। যে মাগগুলো আমার বেশি পছন্দের, সেগুলোকে আমি একটু বেশি যত্ন করি। আর এই দুটি মাগের মধ্যে অলরেডি একটি আয়ার নিয়ে গেছে, সে বলল সে ইউজ করবে, তার কাছে খুব ভালো লেগেছে। সে ইউজ করতে করতে হয়তো একদিন ভেঙে ফেলবে, তো আমার সেটটি ভেঙে যাবে, কিছু তো করার নেই, ছেলে বলে কথা, শখ করে চেয়েছে, এখন নাও বলতে পারিনি। সে প্রায় এরকম করে, আমি যদি কোনো কিছু কিনি তার পছন্দ হয়, সে তার রুমে এনে রেখে দিবে। এখন আপনারা যে মাগগুলো দেখবেন, এগুলো বিভিন্ন অকেশনের মাগ, মানে হয়তো বার্থডে কিংবা ফাদার ডে। এখানে আছে লিয়ানার কিছু মাগ, লিয়ানার ড্যাডির কিছু মাগ। আর এই মাগটি হলো আয়ানের, এটি তার স্কুল থেকে, সে পিজিএলে গিয়েছিল, সেখান থেকে সে কিনে এনেছে। আর এই যে মাগটি, এটি সাউথ ব্যাংক ইউনিভার্সিটির, এটি সে যখন ইউনিভার্সিটিতে পড়তো তখন বাই করেছে। আর এখন যে মাগটি দেখছেন, এটি আমার বড় রাজকন্যার, ওর ড্যাডি ওকে দিয়েছিল। আর যে মাগটি এখন দেখছেন, এটি তার আন্টি তাকে গিফট করেছে। এই তো এখানে ভ্যারাইটিস কিছু মাগ। তো এই মাগগুলো স্পেশাল, এগুলো আসলে সেট না থাকলেও এগুলো রেখে দিতে হয় স্মৃতি হিসাবে। এই সবগুলো মাগের মধ্যে কিছু মাগ ছিল যেগুলো অনেকদিন ব্যবহার করা হয়নি, এই জন্য ময়লা হয়ে গিয়েছিল, তো সেগুলো ওয়াশ করে নিয়েছি আমি। আর এখন সবগুলো মাগ আমি সুন্দর করে কাবাডে আবার অর্গানাইজ করে রাখছি। আর আগে যে কাবাডে ছিল, সেখান থেকে মাগগুলো নিতে একটু ঝামেলা হতো, তো এখন আমি হাতের কাছেই রেখে দিচ্ছি এই মাগগুলো, যাতে করে এই মাগগুলো আমি ইজিলি ব্যবহার করতে পারি। আমরা অনেকেই আছি যারা অনেক কিছু কিনে থাকি কিন্তু আমরা ইউজ করতে পারি না, বা আমাদের ভাগ্যেও থাকে না ইউজ করা। এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার কিছু পছন্দের জাগ এবং ক্যাটেল। এই জাগগুলো আমি বেশিরভাগ সময় পানি কিংবা ফ্রেশ ফ্লাওয়ার ডেকোরেট করার জন্য ইউজ করি। এখন যে মাগগুলো দেখছেন, এগুলো আমার নতুন কালেকশন, মানে আমি এগুলো গিফট পেয়েছি, এগুলো দেখাতে ভুলে গিয়েছিলাম, তো এখন দেখিয়ে দিচ্ছি। জাগ এবং মাগের মধ্যে কোন কালেকশন কিংবা কোন সেটটি আপনাদের ভালো লেগেছে আমাকে জানাতে পারেন চাইলে কমেন্টে। আর আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি। আর আপনারা যারা আমার এই ব্লগটি পছন্দ করেছেন, অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।
আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমার চ্যানেলটিকে কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন। আমার অনেক ব্লগ অন দ্য ওয়েতে আছে, এতে করে আমার ব্লগ সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আগে যারা সাবস্ক্রাইব করেছেন কিংবা আজকে যারা করবেন তাদের জন্য বলে রাখছি, আপনারা পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।